উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট এলাকার মুরব্বীবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং শ্রীমন্ত্রী, সবার প্রথমে আমি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে কিছু বক্তব্য রাখব। সর্বপ্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাই যে এরকম রোদের মধ্যে, চৈত্রের রোদের মধ্যে আপনারা অপেক্ষা করছেন, সেই জন্য সত্যি আমি কৃতজ্ঞ এবং আপনাদের আগ্রহ দেখে সত্যি আমি অভিভূত হয়েছি। আপনারা বলেছেন অজো পাড়াগায়, কিন্তু এটা কিন্তু অজো পাড়াগা না, এটাই তো অনেক অজো পাড়াগা আছে। আমি সেখানে গিয়েছি, আমার অফিস থেকে এখানে আসতে মনে হয় 35 মিনিট লেগেছে আসতে। সুনামগঞ্জে ধরেন সাল্লাতে গিয়েছি, আমি ধর্মপাশাতে গিয়েছি, এখান থেকে 2 ঘন্টায় আমি সুনামগঞ্জে গিয়েছি, সুনামগঞ্জ থেকে 2 ঘন্টায় আমি শ্রীপুরে গিয়েছি, তারপর 1.5 ঘন্টা আমি মোটর সাইকেলে গিয়েছি, তারপরে যেখানে যে পৌঁছাইছি সেটা ওই উপজেলার হেডকোয়ার্টার, মানে আপনাদের গোলাপগঞ্জের মতো জায়গা, গোলাপগঞ্জের রিয়ানো অফিস যেখানে উপস্থিত। এত রিমোট জায়গা বাংলাদেশে আছে, সেখানে আমি গিয়েছি কাজ করেছি, রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে যখন কাজ করেছি এমন এমন জায়গায় গিয়েছি, আমাকে হেলিকপ্টারে করে যেতে হয়েছে, ফিজিক্যালি ওখানে যাওয়া সম্ভব না। বাংলাদেশ ছোট হলেও এখানে এত রিমোট জায়গা আছে, এত রিমোট এলাকায় আমি গিয়েছি গোলাপগঞ্জ, তো সেই তুলনায় আমার কাছে আপনাদের এই এলাকা তো কোনো ব্যাপারই না। এটা আমি মুহূর্তের মধ্যে চলে এসেছি, আমার জন্য কোনো কষ্টকর বিষয় না, কোনো কষ্টকর বিষয় আপনাদের জন্য, আপনারা কষ্ট করে রোদের মধ্যে এই খরতা সহ্য করে আপনারা অপেক্ষা করে আছেন তাও একটা স্কুল করার জন্য। এই জন্য আমি এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা আনোয়ার শাহজাহান সাহেবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, গোলাপগঞ্জ বাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো প্রশংসা করার প্রয়োজন যে তিনি নিজে না, অনেকে আছে যে বিচ্ছিন্ন ভাবে সমাজকর্ম করে, কিন্তু আপনি বিচ্ছিন্ন ভাবে করছেন না, আপনি আপনার সহধর্মিনীকে সম্পৃক্ত করেছেন, আপনার পরিবারের সদস্যদেরকে সম্পৃক্ত করেছেন, সত্যিকার শিক্ষা প্রতিষ্ঠান, সত্যিকার শিক্ষার প্রথমতম জায়গা, উদ্বুদ্ধ করার প্রথমতম জায়গা হলো ফ্যামিলি, আপনি ফ্যামিলিকে সাথে সম্পৃক্ত করেই কাজটা করেছেন, এই জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে আমি বলবো, তারা অনুগ্রহ করে দয়া করে সবসময় এরকম সাথে পাশে থাকবেন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বেশি প্রয়োজন। এবং সব ভালো কাজে যদি ফ্যামিলি থাকে তাহলে বাংলাদেশে শিক্ষা ডেভেলপ করার কোনো সময়ের ব্যাপার মাত্র, সব ভালো কাজে যদি ফ্যামিলি, আমাদের যারা স্ত্রী বোন মাতা পিতা আছেন, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার কোনো বিষয় না। আজকে আমার পিতা যে লোক দুর্নীতি করে, যে লোক রাস্তায় হাইজ্যাক করে লোকজনের কাছ থেকে টাকা নেয়, যে লোক অপকর্ম করে, তার বাবা তো বিষয়টা জানে, তার ওয়াইফ তো বিষয়টা জানে, তার বোন তো বিষয়টা জানে, তারা যদি তাকে বয়কট করে যে তুমি অন্যায় ভাবে যে উপার্জন করে দিয়ে যাচ্ছ সেই উপার্জন আমরা স্পর্শ করবো না, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাওয়ার কোনো সময়ের ব্যাপার মাত্র, সময়ের ব্যাপার মাত্র, সেই জিনিসটা এটা এই আন্দোলনটা আমাদের পরিবার থেকে শুরু করা উচিত। এই জন্য সবার প্রথমে যে বিষয়টা দরকার, পরিবারকে সাথে নিয়ে সব ধরনের সামাজিক এবং উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে পারলে সেই উন্নয়নই টেকসই হয়, সেই উন্নয়নই সত্যিকারভাবে সমাজের পরিবর্তনের চিত্রকে আরো সামনের দিকে নিয়ে আসে। আজকে এখানে এসে আমি সেই বিষয়টা দেখতে পাচ্ছি বলে সত্যি সত্যি আমি আমার খুব ভালো লাগছে। আমি মনে করি সবাই যারা উন্নয়নমূলক কাজের সাথে, সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছেন, তারা এটা দেখে, দৃষ্টান্ত দেখে তারা নিজেরাও এগিয়ে আসবেন, সেটা আমি আপনাদের কাছে উদাত্ত ভাবে আহ্বান জানাচ্ছি। গোলাপগঞ্জ সত্যি সত্যি তো গোলাপগঞ্জ, আগে আমি কনফিউশন করতাম, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, তারপর কলেজে পড়তাম, ঢাকা থেকে মাঝে মাঝে দেখতাম তখনই গোলাপগঞ্জে বাস আসতে দেখা, ঢাকা আর গোলাপগঞ্জ,
আমি মাঝে মাঝে কনফিউজ করে ফেলতাম গোপালগঞ্জ, আমার নিজের বাড়িতে গোপালগঞ্জ। আমি কোনো মানে ভাবতাম যে কি ব্যাপার গোপালগঞ্জে কি সেই, তখন তো আমরা যেতাম অনেক কষ্ট করে বাচ্চাটাতে যেতাম, তো এই শহর থেকে এইভাবে যাচ্ছে কি। পরে আমি আইডেন্টিফাই করলাম না, এটা গোলাপগঞ্জ। কোথায় গোলাপগঞ্জ? সিলেটের গোলাপগঞ্জ। পরে গোলাপগঞ্জে হবে স্টোরি শুনে, গোলাপগঞ্জ তো সত্যি সত্যি বাংলাদেশের জন্য গোলাপ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে এক একটা গোলাপ, অন্তত গোলাপের মতো সেই সম্ভাবনা আপনাদের আছে। আমি আপনাদের গৌরব গাথা আপনারা শুনেছেন, বাংলাদেশে এটা স্বীকৃত। আমি মনে করি গোলাপগঞ্জ।